রাজ্যসভা থেকে বহিষ্কৃত ডেরেক ওব্রায়েন। সংসদের নিরাপত্তার গলদ নিয়ে বৃহস্পতিবার রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের সঙ্গে তর্কাতর্কিতে জড়ান তিনি। তারপরেই অসংসদীয় আচরণের কারণে তৃণমূল সাংসদকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় রাজ্যসভা। গোটা অধিবেশন থেকে সাসপেন্ড করা হয় তাকে। উল্লেখ্য, চলতি বছরের বাদল অধিবেশনেও সাসপেন্ড হয়েছিলেন তৃণমূল সাংসদ, তবে পরে আবার তাকে অধিবেশনে ফিরিয়ে আনেন উপরাষ্ট্রপতি। বুধবার সংসদের মধ্যে স্মোক বোম নিয়ে দুই ব্যক্তির হানা দেওয়ার ঘটনায় উত্তাল গোটা দেশ। বৃহস্পতিবার এই ইস্যুতে উত্তপ্ত হয়ে ওঠে সংসদের দুই কক্ষ। নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় আলোচনা দাবি করে ওয়েলে নেমে বিক্ষোভ শুরু করেন বিরোধীরা। তাদের দাবি ছিল এদিনের গোটা অধিবেশনে নিরাপত্তা লঙ্ঘন নিয়ে আলোচনা হোক। যদিও বিরোধীদের নোটিশ অগ্রাহ্য করেন রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি, তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করে প্রতিবাদ চালিয়ে যান বিরোধীরা। সেই সময় উপরাষ্ট্রপতির চেয়ারের সামনে এসে হাত ছুড়ে বিক্ষোভ দেখাতে থাকেন ডেরেক। তাতে রেগে গিয়ে ডেরেককে সংসদ ছাড়তে বলেন ধনখড়। তিনি বলেন রাজ্যসভার চেয়ারম্যানের আসনের বিরুদ্ধে অসংসদীয় আচরণ করেছেন তৃণমূল সাংসদ। সঙ্গে সঙ্গেই ডেরেকের বিরুদ্ধে প্রস্তাব গ্রহণ করে রাজ্যসভা। গোটা শীতকালীন অধিবেশনের জন্য সাসপেন্ড করা হয় তাকে। উল্লেখ্য, চলতি বছরের বাদল অধিবেশনে মণিপুর প্রসঙ্গে সুর চড়ানো সাসপেন্ড হয়েছিলেন ডেরেক। মণিপুর ইস্যুতে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন তিনি। দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এরপরে ডেরেকের বিরুদ্ধে প্রস্তাব পাশ করেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। সাসপেন্ড হয়ে আবার ফিরে আসেন সাংসদ। রাজ্যসভা সচিবালয়ের সূত্রে জানা যায় ডেরেককে সাসপেন্ড করা হয়নি। চেয়ারম্যান ধনখড় জানান সুদূর প্রসারী চিন্তাভাবনা করে তিনি ডেরেককে সাসপেন্ড করার ব্যাপারে এগোননি, তাই ভোটাভুটিতেও হয়নি।